হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মনোলিনা, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরে বাইরে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আজকে বৃহস্পতিবার ভেজ খাবো। না, আমার বাড়িতে বৃহস্পতিবারে এরকম কোনো নিয়ম নেই যে ভেজ খেতে হবে। আমার শ্বশুরবাড়ির নিয়ম এটা যে বৃহস্পতিবার করে নিয়ম ওরা ভেজ খায়। তো যখন আমি বিয়ের পর আমার ইনলজ হাউসে থাকতাম, তখন ওখানে ভেজ খেতাম, কারণ শনিবার দিন আমার বাপের বাড়িতে আবার ভেজ খায়। তো যখন বাপের বাড়িতে যাই তো তখন তো ভেজ খাই, তাহলে শ্বশুরবাড়ির নিয়ম কেন পালন করব না? তো সেই কারণে যখন বাপের বাড়িতে থাকি শনিবার থাকলে ভেজ খাই। যখন শ্বশুরবাড়িতে থেকেছি কয়েক বছর, বৃহস্পতিবার করে নিজেই রান্না করতাম, ভেজ সবাই মিলে খেতাম, পুজো করতাম, সেই সব নিয়ম পালন করে এসেছি। কিন্তু এখন এখানে থাকি আমার নিজের ফ্ল্যাটে, তো এখানে আমি যে কোনো নিয়মই পালন করতে পারি, শ্বশুরবাড়ি হোক বা বাপের বাড়ি হোক। তো কারণ আমার শ্বশুরবাড়িতে যে নিয়ম পালন হয় বৃহস্পতিবারের ভেজ খাওয়ার, তো সেটা কিন্তু আমার শ্বশুরবাড়ি মানে আমার শাশুড়ি মা তার শাশুড়ি মার থেকে শিখে এসেছে, এরকম কোনো নিয়ম না। ওনার বাপের বাড়ির রুলস, তো ওনার বাড়ি উনি যা খুশি করতে পারেন, ওনার নিয়ম উনি পালন করতে পারেন। ওনার বাপের বাড়ির নিয়ম পালন করবেন না, শ্বশুরবাড়ির নিয়ম পালন করবেন না, সেটা একান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার। তো যেহেতু ওনার বাড়ি, সুতরাং আমরাও সেই রুলসই ফলো করেছি। কিন্তু এটা তো আমার বাড়ি, এখানে তো আমার শ্বশুরবাড়ির নিয়ম পালন করবো না বাপের বাড়ির নিয়ম পালন করবো, সেটা আমার ব্যাপার। তো আমার নিয়ম অনুযায়ী আমার কোনো রুল সেট করা নেই যে শনিবার খেতে হবে বা বৃহস্পতিবার খেতে বা হবে বা সোমবার খেতে হবে। অনেকের বাড়িতে হয় না, সোমবার খায় বা মঙ্গলবার খায় বা শুক্রবার খায়। তো এক একটা ডে ফিক্সড করে নেয় আমাদের বাঙালিরা যে একটা দিন ভেজ খাবে। তো সেটা কেন করে? সেটা করে, ভেজ একটা দিন খেলে না আমাদের শরীরের জন্য সেটা ভালো। আমাদের মানে ওয়াটার ডায়েট করলে বা ফ্রুট ডায়েট করলে যেই হেলথের সুবিধাটা হয় উইকে একদিন, তো ভেজ খেলেও সেটাই হয়। সো আমরা উইকে তো একদিন খাবো ভেজ, কিন্তু তার কোনো ডেট নেই যে অমুক ডেটে খাবো, অমুক ঠাকুরকে ভেবে খাবো। আমি খাই আমার ইচ্ছা অনুযায়ী, যেদিন আমার ভেজ খেতে ইচ্ছা করে আমি সেদিন ভেজ খাই। আর ফ্রিজের স্টকের ওপর ডিপেন্ড করে, কারণ আমি সারা সপ্তাহের বাজার একসাথে করে নিই আর ফ্রিজে সেগুলো রেখে দিই। তো ফ্রিজে যেদিন আমার সব শেষ হয়ে যায় তো সেদিন আমি ভেজ খাই, কারণ ফ্রিজ ক্লিন করার ব্যাপার থাকে, স্টক ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে, আর নিজের ইচ্ছার মুডের ওপরও ডিপেন্ড করে না, রান্না করতে ইচ্ছা করছে না করছে তা তার ওপর ডিপেন্ড করে আমি ভেজ খাই। তো লাকিলি আজকে বৃহস্পতিবার আর আজকে আমার ফ্রিজের মোটামুটি স্টক শেষ, কারণ কালকে বাপের বাড়ি যাবো, তো কদিন ধরেই আমি সব শেষ করছিলাম খাওয়া দাওয়া। তো আজকে যেরকম মোটামুটি সব শেষ হয়ে গেছে, খালি সবজি পড়ে আছে। তো আজকে শুধু ভেজিটেবলস দিয়ে ভেজ কিছু বানাবো। তো কী কী বানাবো সব আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকেই না আমি দেখছি যে আপনারা দেখছেন কিন্তু লাইক করছেন না, দেখে চলে যাচ্ছেন, তাহলে প্লিজ একটু লাইক করুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি, তাহলে প্লিজ শেয়ার করুন যাতে অন্য লোকেরাও সাবস্ক্রাইব করতে পারে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এটা তো সবাই জানেন। আর সো আমি তো সারাদিন কী কী করবো দেখাবো, কিপ ওয়াচিং। উঠে ফ্রেশ হয়ে সকালে জলখাবার বসিয়ে দিয়েছি, লুচি আর আলু পেঁয়াজ কলি ভাজা, আর এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নেব। আর বেশি করেই করেছি যাতে ও লাঞ্চেও নিয়ে যেতে পারে, সুতরাং ওর লাঞ্চ বক্সও রেডি করে দেবো। এদিকে হাউস হেল্পও এসে গেছে, ও ঘর ঝাড় দিয়ে মুছে বাসন ঠাসন মেতে দিয়ে চলে যাবে। তীর্থঙ্কর তো অফিস বেরিয়ে গেছে, কারণ অলরেডি 10টা বেজে গেছে। আর এখন বাড়ি যা ক্লিনিং আছে, ফার্নিচার ডাস্টিং আর বিছনা পরিষ্কার করা, সবই এখন আমি করে নেব। ভালো ঠান্ডা পড়ে গেছে, তাই ব্ল্যাঙ্কেটও বেরিয়ে গেছে। আর ভাবছি ডিসেম্বর মাস, সুতরাং বিছনাটাকেও একটা মেকওভার দিই, তাই অন্যরকমভাবে একটু সাজাবো। পিঙ্ক অ্যান্ড রেড কম্বিনেশানে বেডটাকে রেডি করে নেব আমি। আর তারপরে স্নান আছে, রান্না আছে, পুজো আছে, সেগুলো তো করবোই, আর দুপুরবেলা করবো এডিটিং। এছাড়া ব্যাগও গোছাতে হবে, কারণ দু তিন দিনের জন্য বাড়ি যাব। তীর্থঙ্করের অফিসের জামা কাপড়, বাড়িতে পরা জামা কাপড়, সেগুলো নিয়ে যেতে হবে। আর ওখান থেকে যদি কোথাও বেরানো হয় তো তার জন্য কয়েকটা জামা কাপড় নিয়ে যাব।
রসগোল্লা 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 তো আর ও কি নিয়ে এসেছে, এক জুড়ি খেলনা নিয়ে এসেছে, পুতুল নেবে গো পুতুল। তো ওর খেলনার ঝুড়ি দেখে আমার এই গান মনে পড়ে যাচ্ছে। আর ওর খেলনা ঝুড়ির মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আমি পেয়েছি, এইটা এটা দেখে কি মনে পড়ছে আপনাদের? আমার তো মিস্টার বিনের টেডির কথা মনে পড়ে যাচ্ছে। সে একজাক্টলি সেম সাইজ, সেম দেখতে সেই টেডিটা, শুধু ওটার থেকে একটু লাইট কালার। তো এই টেডিটা আমার বেশ পছন্দ হয়েছে ওর খেলনার মধ্যে, আমি তো নিয়ে খেলতে শুরু করবো মনে হচ্ছে। রসগোল্লা ভেঙে ফেলবে ভেঙে ফেলবে ভেঙে ফেলবে বলে। আর ওকে নিয়ে কিছুক্ষণ আমি খেলি, তারপর আমি রান্না বসাবো। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাজা মুগের ডাল হবে, তাই মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। প্রেশার কুকারের মধ্যেই ভাজছি, এর মধ্যেই ধোবো, আর তারপরে এর মধ্যেই আমি একটা সিটি দিয়ে নেব। এছাড়া বেগুন ভাজা করব, তাই বেগুন ভাজাও কেটে বসিয়ে দিয়েছি, নিজের জন্য অল্প করে ভাতও বসিয়ে দিয়েছি। আর তীর্থঙ্কর যখন রাত্রে আসবে তখন গরম গরম ভাত করে দেবো। এছাড়া ফুলকপির ডালনা করব। এখানে আমি ফুলকপি, আলু, টমেটো আর মটরশুঁটি ভালো করে কষিয়ে নিয়েছি আদা বাটা দিয়ে। আর সোমবারে দিয়েছিলাম জিরে আর তেজপাতা। তারপর জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেব, নামানোর সময় ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। বাস হয়ে গেল ফুলকপির ডালনা। আর তারপরে করব পাঁচমিশালি তরকারি। আলু, কুমড়ো, গাজর, লঙ্কা সব একসাথে আমি এখানে কষিয়ে নিচ্ছি। পাঁচফোড়ন সোমবার দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা সোমবারে দিয়েছি, আর আদা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমি বেগুন আর সিমও কেটে রেখেছি, কিন্তু এটা এখন দিইনি, পরে দেব। এই সবজিটা যখন 60% মতন ডান হয়ে যাবে তারপরে আমি এই বেগুন আর সিমটা দিয়ে দেব, কারণ এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সব কিছু একসাথে দিয়ে দিলে গলে যাবে, সেই কারণে এগুলো আমি পরে দিচ্ছি। 60% তরকারিটা হয়ে যাবার পর তারপর বেগুন আর সিমগুলো দিলে এটা খেতে বেশ ভালো লাগে, সব কটাই ডুমো ডুমো থাকে, গলে যায় না। তারপর ঢাকা দিয়ে রান্না করে নেবো, এর মধ্যে এক ফোঁটাও আমি জল দিইনি। তো এরকমভাবে রান্না করে নিয়ে রেডি পাঁচমিশালি সবজি, এটা খেতে খুব ভালো হয়। যদি না ট্রাই করে থাকেন ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। আর এখন বাজে 8:30, আর তীর্থঙ্কর অলরেডি অফিস থেকে চলে এসেছে, আর এসে কি খাচ্ছে দেখি। তো কাশ্মীরি পরোটা বানিয়েছিলাম, তো সেটাই খাচ্ছে এসে 8:30 সময়, কারণ আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, যেটুকুনি বাকি আছে করে নেব রাত মানে ডিনারের। আর এইখানে দেখুন ক্রিসমাস ট্রি যেটা আমি সাজাচ্ছিলাম আজকে, বাট অর্নামেন্ট কম পড়ে গেছে তাই পুরোটা কমপ্লিট করিনি, আর একটু কিছু কেনাকাটা বাকি আছে, কিনবো তারপর সাজাবো। তো এই হলো আজকে বিকালের সিচুয়েশন। তো এই তো অফিস থেকে জাস্ট ফিরল, আর ঘরের কি অবস্থা সেটা একটু দেখিয়ে দিই, কারণ ও তো এই আসার পরেই কিরম নোংরা করে রাখি সেটা দেখাই আগে। এই যে টেডি বিয়ারের মাথার উপরে প্যান্ট, সোয়েটার, তা থেকে সরিয়ে নিচ্ছ কেন, দাঁড়াও এখন নিয়ে চলে গেলে হবে। তো দেখতেই পাচ্ছেন ওই রকম ঘুরে ঘুরে খাচ্ছে, আর এমনভাবে নোংরা করছে, মানে অফিস থেকে এসেই ছুড়ে ছুড়ে সব জায়গায় ফেলে দেয়, আর আমাকে খুঁজে খুঁজে বার করতে হয়। আজ মোজা কোথায় রেখেছ কি গো, মোজা কোথায় খুলেছ? কোথায় আছে ওদিকে, মানে মোজাও টেডি বিয়ারের মাথায়, হতেই পারে না, দেখি এক একদিন এক একটা ঘরে জিনিসপত্র এরকম এরকম ভাবে দেখছে। মোজা এখানে খোলোনি, নেই মোজা, মোজা আবার অন্য কোথায়। এই আমার রোজকার ডিউটি, খুঁজে খুঁজে বার করা, ওর অফিস থেকে আসার পরে ও ছুঁড়ে ছুঁড়ে কোথায় কোথায় সব জিনিস ছুঁড়ে ফেলে দেবে, আর আমাকে সারাদিন ধরে এগুলো খুঁজে পেতে হয়। ও ওই যে ওখানে বাথরুমের সামনে মোজা, তো এরকম অবস্থা করে রাখে, আর আমি খুঁজে খুঁজে এগুলোকে কাচতে দেবো। আবার কাচতে দিলেও দোষ, আমার এই শার্টটা পরার ইচ্ছা ছিল আজকে, কালকে আমি ভাবছিলাম পরবো, তুমি কাচতে দিলে কেন, তো এই ধরনের কথাও শুনতে হয়। কিন্তু না আমি খেয়েছি। তো এইভাবে ঘর নোংরা করে রেখেছে ও,
সেগুলো এখন আমি পরিষ্কার করব। রোজকার ডিউটি আমার, খুঁজে খুঁজে প্রত্যেকটা ঘর থেকে এক একটা জামা কাপড়, একটা থেকে মোজা, মানে মোজার পার্টি আবার আলাদা আলাদা থাকে এক এক সময়। মাঝে মাঝে এরকম হয় যে মোজা এসে ও কিচেনে খোলে, তো ও এরকমই করে রাখে মেস অফিস থেকে এলেই, আর আমি সেগুলো গোছাতে থাকি। তো আমি ঘর গোছাতে থাকি আর আপনারা আমাকে দেখতে থাকুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে নিয়ে থাকেন তাহলে প্লিজ শেয়ার করুন যাতে অন্য লোকও সাবস্ক্রাইব করতে পারে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই, গুড নাইট।